দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি চকবাজার ইফতার বাজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে জমে উঠেছে চকবাজার ইফতার বাজার, যেটা আমরা এর আগেও কয়েকটা ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের দেখিয়েছি, এবং সেই চকবাজার থেকে কিন্তু আজকে আবার সরাসরি আপনাদের যুক্ত করেছি। কেমন চলছে চকবাজার ইফতার বাজার? আমরা দেখেছি যে গত 2 বছর কিন্তু করোনার জন্য চকবাজার ইফতার বাজার বন্ধ ছিল, এবং তারপর কিন্তু এবার আবারও চকবাজার ইফতার জমে উঠেছে। এই চকবাজারের সবচাইতে আকর্ষণীয় বা সবচাইতে কমন যে একটা আইটেম, সেটা হচ্ছে বড় বাপের পোলাই খায়। আমরা একটু চকবাজারের সেরা বড় বাপের পোলাই খায় ঠোঙা বই বই এলে যায়, এই বড় বাপের পোলাই খায় ঠোঙা বই বই এলে যায়, সেটা দেখতে পাচ্ছি। চকবাজার ইফতার বাজারের সবচেয়ে কমন আইটেম এবং জনপ্রিয় আইটেম সেটা হচ্ছে বড় বাপের পোলাই খায়। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলি, ওই যে বসল্লার কথা বলেন যে মালিক, আমরা একটু এই পাশে কথা বলি, বস একটু বলেন বড় বাপের পোলাই খায় এর মধ্যে কি কি মিশানো আছে? এখানে 12টা মশলা আছে, 12টা আইটেম আছে, এখানে যা দেখেন সম্পূর্ণ মিক্স। 12টা আইটেম একটু কি, একটু যদি শব্দ বলা সম্ভব না একটু যদি বলতেন। এখানে মনে করেন এই কলিজি আছে, মগজ আছে, ঘি আছে, মুরগির মাংস আছে, মুরগির কলিজি আছে, মনে করেন মগজ আছে, ঘি, তারপরে মনে করেন খাসির লেক আছে, কোয়েল পাখি আছে। এইটা মূলত খায় কিভাবে? মুড়িতে মিশিয়ে? না, হুদা খায়, হুদা। এটা মুড়ি দিয়ে খায় তো তাহলে মুড়ি ভর্তি হয়তো দেয়, 800 টাকা কেজি মানত দিত না, মানে খালি খায়। হ্যাঁ, সুদা খায়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই পাশে বানানো হচ্ছে সম্ভবত বড় বাপের পোলাই খায় আইটেমটা, এবং মাংস ছিঁড়া হচ্ছে, এবং এই মাংসগুলো ছিঁড়ে তার সাথে বিভিন্ন আইটেম মিশিয়ে মূলত এখানে বড় বাপের পোলাই খায় যে আইটেম সেটা বানানো হচ্ছে। এখানে এখানে মূলত এটা এটা কি মাংস, কোয়েল নাকি? না না, বড় মুরগি, বড় মুরগি। এইটা ছিঁড়ে তারপর এটা এর সাথে কি মিশাবেন ভাই? এটা আমি বলতে পারবো না, মস্ততে বলতে পারবো। যেটা জানছিলাম যে এখানে এই মাংসগুলোর সাথে কিন্তু 12 থেকে 13টা আইটেম মিশানো হয়, এবং সেই আইটেমগুলো মিশিয়ে এখানে বড় বাপের পোলাই খায় যে আইটেম সেইটা কিন্তু এখানে বানানো হয়। এবং তার পাশে অন্য অন্য যে আইটেম দেখতে পাচ্ছি চকবাজারের যে ইফতারের মাঠা বা লাবাং, কত করে বিক্রি করছেন ভাই? 100 টাকা কেজি ভাইয়া, 100 টাকা কেজি। এগুলো কি 1 কেজি করে? 1 কেজি 50 টাকা, এরকম 2টা 100 টাকা। জি, চলছে কেমন মোটামুটি? মোটামুটি চলছে, বাজার তো খারাপ, জিনিসের দাম বেশি। এবং মাঠা দেখতে পাচ্ছি, এবং তারপরে এই পাশে জালি কাবাব আমরা দেখতে পাচ্ছি, যে সিরাজ বাবুর্চির শাহী সুতি কাবাব। আমরা কাবাবের আইটেমটা একটু দেখাই, একটু বলেন এই কাবাব সম্বন্ধে একটু বলেন ভাই। আমাদের এখানে আছে গরুর কাবাব, আছে খাসির কাবাব, আছে গরুর কাবাব হচ্ছে 1200 টাকা কেজি, খাসিরটা হলো যে আপনার 1600 টাকা কেজি। এই কাঠি কাবাব আছে, এটি হলো 60 টাকা পিস, ঠিক আছে, আমরা নিজেরা বানাই, নিজের প্রোডাক্ট। আল্লাহ বাছিল, এই যে আমার ছবি, ছোটবেলার ছবি, ওইটা এখন আমার, এটা আরো 8 বছর আগের ছবি। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? আমি, আমার বয়স হলো 34 বছর, কিন্তু আমি আমার বাবার সাথে আছি, বয়স যখন 5 ছিল, 5-এর থেকে এখন 34 বছর বয়স আমার, 29 বছর ধরে এখানে আছেন। করোনা তো 2 বছর বন্ধ ছিল, তারপর এইবার কাস্টমার কেমন পাচ্ছেন? আছে মোটামুটি, আল্লাহ দিলে ভালোই, খারাপ না। হ্যাঁ, আর 2-3 দিন বন্ধ থাকলে, সরকারি কিছু বন্ধ ছুটি থাকলে তখন কাস্টমারটা একটু বাড়ে, ঠিক আছে, আর এমনিতে এলাকাবাসী আশপাশে এরাই আসে। আমরা কোয়েলের মাংস দেখতে পাচ্ছি পাশে, এখানে কিন্তু সব ধরনের কাবাব দেখতে পাচ্ছি, যে সুতি কাবাবের পাশে কোয়েলের মাংস, এবং ছোট ছোট কোয়েল এখানে কাবাব করা আছে। এই কোয়েল কত করে এগুলা? 70 টাকা 70 টাকা পিস। আর পাশে মুরগিটা 200 টাকা 200 টাকা পিস। আচ্ছা, আর ওই ওই যে ওইটা দেখতে পাচ্ছি, ওই পরোটা 80 টাকা 40 টাকা 50 100 টাকা। এবং এখানে কিন্তু জালি কাবাব দেখতে পাচ্ছি, এখানে সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে দাম লেখা আছে প্রত্যেকটা বিষয়ের। এবং আমরা যদি দামগুলো একটু দেখাই, যে চিকেন টোস্ট 20 টাকা, এখানে চিকেন রোল সেটা 40 টাকা, চিকেন শর্মা আছে 60 টাকা, এছাড়া সাসলিক আছে 70 টাকা, এরকম কিন্তু প্রত্যেকটা আইটেম এখানে দাম লেখা আছে। সবচেয়ে ভালো একটা বিষয় যে ভোক্তা অধিকারের যে নিয়ম, সে নিয়ম কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের প্রাইস দেখাতে হবে, বা প্রাইস লিস্ট
টানাইতে হবে সেটা কিন্তু একটা নমুনা দেখতে পাচ্ছি। যেখানে প্রত্যেকটা জিনিসের আস্ত তান্দুরি গ্রিল 480 টাকা এবং তার পাশে শাহী পরোটা সেটা দেখতে পাচ্ছি 60 টাকা, এরকম প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম লেখা আছে। আমরা একটু সুতি কাবাব এখানে বিক্রি করছে, কেমন বিক্রি হচ্ছে সুতি বাবা? এটা অরিজিনাল সুতি কাবাব 1500 টাকা 1600 টাকা, এটা হাজির লসর সুতি কাবাব, ওই যে 1200 গ্রাম বিস্তারিত সুতি কাবাব, ওই কম বেশি না। আমি আপনি কত করে বিক্রি করেন? আমি 1500 টাকা 1600 টাকা। 1500 মানে কি পরিমাণ, কতটুকু? 1 কেজি 1 কেজি, হ্যাঁ 1 কেজি 1500। এবং তার পাশে যদি আমরা দেখাই এখানেও, যেহেতু কিছুক্ষণ পরে ইফতার শুরু হবে, এই মুহূর্তে সময় 3:15, আচারের আইটেমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চাচা আচার কি কি আইটেম আচার আছে এখানে? আঙ্কেল আমার এখানে 7-8 রকমের আইটেমের আচার আছে। এখানে চালতার আচার আছে, জলপাই আছে, তিরপোলা আছে, খেজুরের আচার আছে, আমের আছে, তেঁতুলের আছে, বরের আচার আছে। দাম কেমন এগুলোর? এগুলো 25 টাকা প্যাকেট, আর এগুলো 400 টাকা কেজি। আর এই যে আপনি যে কোনো ফল খাবেন, আমরা পেয়ারা মালটা ঘরে বানানো আসা সিদ্ধ ডিম, এই যে লবণটা আছে, এটা কি বিট লবণ? বিট, হ্যাঁ এটা হলো বিট লবণ, এটা হলো হজমি। এটা যখন একা একা থাকবেন, মনটা খারাপ লাগবে, তখন একটু খাইবেন। মন খারাপ থাকলে ভালো হয়ে যায়? হ্যাঁ মন খারাপ থাকলে ভালো হয়ে যায়। আর এটা এটা হলো যে কোনো টক ফল, পেয়ারা, বড় ওই আমরা, মানে বিট লবণের মতো? হ্যাঁ বিট লবণে, বিট লবণ, সাদা লবণ, শুকনো মরিচ মশলা দিয়ে বানাচ্ছি। এটা এটা ফল খাইতে এটা অনেক মজা লাগে, টক ফল খাইতে। আমরা এই পাশে দেখতে পাচ্ছি শাহী পরোটা। শাহী পরোটা কিন্তু এই বাজারে জনপ্রিয় একটা আইটেম এবং কাস্টমার দেখতে পাচ্ছে এখানে শাহী পরোটা কিনছে। আমরা তাদের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করব, যদিও এই মুহূর্তে বেশ ভিড় হয়ে গেছে। এবং আরেকটা আইটেম সেটা হচ্ছে জিলাপি। এত বড় এটা কি? এটা কি মুরগির আচার, গরুর আচার? আপনারা আচার, এটা মুরগির আচার, টক ঝাল মিষ্টি, এটা গরুর আচার, টক ঝাল মিষ্টি, সব বাপের পোলা খায়, এটাই অরিজিনালটা। কত করে? কত করে? 150 টাকা গরুর হাফ, মুরগির হাফ 130 টাকা, আর শাহি তান্দুরি ঝাল এবং মিষ্টি 120 টাকা করে। এবং তার পাশে আমরা জিলাপি দেখতে পাচ্ছি, বিশাল বিশাল জিলাপি। জিলাপি কত করে একটু যদি জানতে চাই, জিলাপি বড় জিলাপিটা কত? বড় হইলো ওটা শাহি জিলাপি 300 টাকা কেজি, রেশমি জিলাপি 200 টাকা কেজি, বোম্বাই হইলো 250 টাকা কেজি। এখানে শুধু সাইজের ভিন্নতা কিন্তু না, কোয়ালিটিও ভিন্ন। কেমন কোয়ালিটি যদি বলতেন? এগুলোর মধ্যে আছে মাসকলাই, পোলার চাল, বেসন। আচ্ছা এটা মাসকলাই দিয়ে বানানো, আর এই ছোটটা? এটা এরাও মাসকলাই আছে, মানে এর মধ্যে পোলার চাল আছে, বেসন আছে, মাসকলাই আছে। কত করে বলেন বড়টা? বড়টা 300 টাকা কেজি। 300 টাকা কেজি, একটাতে কত? একটাকে 1 কেজি 1.5 কেজি, আবার ছোট নিলে আধা কেজি, নিচে আধা কেজি, ওর উপরে 1 কেজি। মানে একটা জিলাপির দাম যদি দেখাই প্রায় 300 টাকা, একটা প্রায় 1 কেজি পরিমাণ এখানে ওজন হবে, এবং একটা জিলাপির দাম হচ্ছে 300 টাকা। এবং তার পাশে আমরা আরও বিভিন্ন ধরনের জিলাপি দেখতে পাচ্ছি এবং সেগুলো কিন্তু বিভিন্ন রকমের দাম। এবং আমরা পাশে যদি দেখাই এখানে আনারস কিন্তু বিভিন্ন ডিজাইন করে বিক্রি করা হচ্ছে। আমরা জানি ইফতারে শুধুমাত্র ইফতার আইটেম খাবে তেমন না, যে ফল খাওয়ারও একটা বিষয় আছে। আনারসের দাম সম্বন্ধে জানি, আনারস কত করে বিক্রি করছেন? এটা 60 টাকা, এটা 50 টাকা, 60-50। আর পেঁপে? পেঁপে লেগে 120 টাকা কেজি, 120 টাকা কেজি। আর তরমুজ একটু জানি, তরমুজ কি আপনার? হ্যাঁ হ্যাঁ আমার এই তরমুজটা, এটার দাম হলো কি 250 টাকা। 250 টাকা কি পিস নাকি? পিস, কেজি না, কেজি গুলো আবার সমস্যা, ওইটাই আমরা বুঝি না। 250 টাকা পিস। গতবার আমরা দেখেছি তরমুজের কেজি এবং পিস নিয়ে কিন্তু একটা বেশ আলোচনা সৃষ্টি হয়েছিল, এবং এখানে কিন্তু পিস হিসেবে বিক্রি করা হচ্ছে, কেজি না। এখানে আরও একটা মজাদার আইটেম, সেটা হচ্ছে দই বড়া। দই বড়া কিন্তু দেখতেও আকর্ষণীয় লাগছে, একটু দই বড়া সম্বন্ধে জানি, কত টাকা বিক্রি করছেন এই দই বড়া? এই ছোটটা হলো 100 টাকা, আর বড়টা 200 টাকা ভাইয়া। 200 টাকা? আর পাশে এটা ফালুদা, ফালুদা এটা 200 টাকা, এটা 100 টাকা ভাইয়া। এই ফালুদা কি কি দিয়ে বানাইছেন এটা? এটার মধ্যে দুধ আছে, তারপরে সেমাই আছে, জর্দা আছে, অনেক কিছু, অনেক পদের ফল ফাকরি, অনেক কিছু দেয়া। কিন্তু আমরা তো দেখি যে ফালুদা যে বিভিন্ন জেলি টেলি দেয়, ওই জেলিটা আপনারা দেন না? জেলিও আছে, এই যে টুকরা টুকরা এই যে দেখেন অল্প আছে, ঠিক আছে জেলি, হ্যাঁ। কিন্তু আপনারা আপনাদের মতো করে বানাচ্ছে আপনাদের সিস্টেমে। আর এই দই বড়া কত করে? এই দই বড়া হলো বড় বাটি 200 টাকা, আর ছোট বাটি 100 টাকা। 100 টাকা জি। এখানে যে লাবাং আছে, পেস্তা বাদামের শরবত আছে। পেস্তা বাদামের শরবত কত এটা? এটা হলো 100 টাকা, এটা 200 টাকা। এটা 100 টাকা? এটা কতটুক মানে? হাফ লিটার 100 টাকা, আর বড়টা হচ্ছে 200 টাকা। আমরা এই পাশেও দেখতে পাচ্ছি বেশ কিছু কাবাব, কারণ
এটা কি চিকেন ললি কত করে? 30 টাকা পিস। 30 টাকা পিস। আর আর বাকি আইটেমগুলো একটু দাম বলেন। টিংরি কাবাব আছে এটা 80 টাকা পিস, শিক কাবাব আছে এটা। আর এই শিক কত? 120। 120 টাকা পিস। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আরো বিভিন্ন ধরনের আইটেম একেবারে চকবাজার ইতিমধ্যে জমে উঠেছে। যদিও ইফতারের আমরা একটু দেখি যে এখানে এই শরবত হচ্ছে, এটা এটা কি শরবত? এটা এটা হচ্ছে শরবতে মোহাব্বত, মোহাব্বতের শরবত, মানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা শরবত। এটা আপনি কত করে বলছিলেন? এটা হচ্ছে 160 টাকা করে। 60 টাকা এক বোতল? হ্যাঁ, 1 লিটার। 1 লিটার, 1 লিটার 60 টাকা? 160 টাকা। 160 টাকা, আচ্ছা। আর এটা হচ্ছে বাদামের শরবত, এটা দাম কত? পেস্তা বাদাম কত? এটা 150 টাকা। 150 টাকা 1 লিটার। আর ছোটটা এইটা কি? বোরানি। বোরানি কত দাম? 120 টাকা। 120 টাকা, 120 টাকা, 150 টাকা, 160 টাকা, আচ্ছা। আর ছোট সাইজও আছে, সেটা অর্ধেক দাম। এইটা একদম ছোট, এটা 250 এমএল, 250 এমএল 50 টাকা। এবং এই পাশেও কিন্তু আছে যে শাহি দইয়ের বড়া। দই বড়া কত বিক্রি করছেন? 200 টাকা কেজি। 200 টাকা কেজি, মানে এক বাটি 200 টাকা? সব কি একই সাইজ নাকি কম বেশি আছে? আপনার 500 টাকা বাটি আছে, 200 টাকা বাটি আছে, 250 টাকা নাই। এটা মশলা মিশানো মশলা, যেটা আপনার নিজের মতো করে বানান। আমরা তার পাশে যদি দেখি সেইখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে ইফতার বাজার পুরোটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছে। এখানে চপ জাতীয় এগুলো কাবাব নাকি কি? জালি কাবাব? না, জালি কাবাব খাসির চপ, এরা গরুর ডিম চপ, এরা গরুর খাসির কোপ্তা, এরা গরুর কোপ্তা, চিকেন বল, চিকেন কোপ্তা, খাসলি, খাসির খাসির কিমা চপ। দাম কেমন বলেন তো? দাম কেমন? খাসির কিমা চপ 25 টাকা, গরুর কিমা চপ 20 টাকা, ডিম চপ কত? 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আর এটা 20 টাকা, চিকেন বল 20 টাকা, 25 টাকা খাসির গা। আমরা এই পাশে দেখতে পাচ্ছি কেন কাবাবের বিভিন্ন একদম রকমের কাবাব, জর্দা দেখতে পাচ্ছি একটু ভিন্ন ধরনের জর্দা, এবং এটা দুই রকমের জর্দা। ভাই জর্দা কত করে একটু দামটা বলেন? 30 টাকা ভাইয়া। 30 টাকা, এটা কি একই প্রাইস? না না, ভিন্ন। 40 টাকা, 20 টাকা, ফিন্নি 20 টাকা। হ্যালো, দুই রকমের জর্দা, একটা হচ্ছে ফিন্নি আর একটা হচ্ছে জর্দা। ফিন্নি 20 টাকা এবং জর্দা হচ্ছে এখানে 30 থেকে 40 টাকা, এরকমই আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো ইফতার বাজার আসলে দেখে মানে ঘুরিয়ে দেখা আসলে অনেকটাই কঠিন, কারণ হচ্ছে ইতিমধ্যে অনেক ভিড় হয়ে গেছে। যদিও ইফতারের বেশ বেশ শাহি পেস্তা বাদাম, এবং দাম কত এটা? আপনার 200 টাকা লিটার। 200 টাকা লিটার, আর ছোটটা? ছোটটার দাম 100 টাকা। 100 টাকা, এটা শুধু পেস্তা বাদাম দিয়ে বানানো? পেস্তা বাদাম দিয়ে বানানো, জাফরানি পেস্তা শরবত এটা। পেস্তা বাদাম, এটা আমাদের দই বড়া আছে, দই বড়া আপনি 12 মশলা দিয়ে বড়া দিয়ে বানানো, আচার দিয়ে দই বড়া বানানো, 200 টাকা লিটার, হাফ লিটার 100 টাকা, 1 লিটার 200 টাকা। আর আলুটা আছে আপনার 200 টাকা লিটার, হাফ লিটার 100, কোয়ার্টার আছে 50 টাকা। এটা আমরা দুধ, আনার, পেস্তা বাদাম, তারপর হলো যে আপনার সাবুদানা, নুডলস, এই যে চারটে পাঁচটা আইটেম দিয়ে বানানো, আপেল। এমনিতে খাইতে কেমন? মানে কাস্টমার যে খেয়েছে তাদের রিভিউ পাইছে নিশ্চয়ই? রিভিউ আপনার যে কাস্টমার যে একবার খায় আমার দোকান আবার এসে নিয়ে যায়। আমি আজকে 10-12 বছর ধরে এখানে দোকানদারি করি, ঠিক আছে। খারাপ হইলে অবশ্যই কাস্টমার এসে কমপ্লেন করতো, কিন্তু আজ পর্যন্ত কোনো কাস্টমার আমার কাছে আসেনি কমপ্লেন করার জন্য। এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে রকমারি আইটেম, পাটি সাপটা পিঠা আছে, এবং এখানেও বেশ এই এই আইটেমটা কি? এটা এটা কি ভাই? কোন বল? এটা কত দাম? এটার 80 টাকা। 80 টাকা পিস। আর এই যে পাশে দেখুন, এটা ঘিয়ে ভাজা মালপোয়া 30 টাকা পিস। আর এই পাশে হচ্ছে জর্দা দেখতে পাচ্ছি, দই বড়া আছে, এইখানে হচ্ছে জালি কাবাব টাইপের, এবং আরো বিভিন্ন ধরনের কাবাব কিন্তু দেখতে পাচ্ছি। যে পুরো চকবাজার আইটেম মানে যে রাস্তাটা আছে সেই শেষের দিকে আমরা প্রায় আমরা পুরো জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এদিকে কিন্তু জিলাপি দেখতে পাচ্ছি, জিলাপি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি, আর একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এই বড় জিলাপিটা কত করে? এটা 300 টাকা কেজি, 400 টাকা কেজি। এটা মাসকাটা বলা চাল ঘিয়ে ভাজা। আর এই ছোট ছোট এটা? এটা রেশমি জিলাপি, এটা 400 টাকা কেজি। এখানে কি মাসকলাই আছে? এটা মাসকলা ডাল বলা চাল ঘিয়ে ভাজা। আচ্ছা, আর এই নরমাল এটা হলো আপনার 200 টাকা কেজি। যেটা বলছিলাম যে এখানে যে বড় জিলাপিগুলো আছে, এটা কিন্তু একটা জিলাপি প্রায়
এক কেজির মতো হয়ে যায়, মানে একটা জিলাপি এখানে প্রায় 300 টাকা। এবং এখানে কবুতর দেখতে পাচ্ছি, কবুতর এটা কত, কবুতর কত করে? কবুতর হলো 250 টাকা পার পিস। আমাদের তিন কোয়ালিটির হাঁস হয়, একটা হলো রাজা হাঁস, একটা হলো পাতি হাঁস, আর একটা হলো চীনা হাঁস। ঠিক আছে, রাজা হাঁসটা আর পাতি হাঁসটা শুধু ফ্রাইডেতে পাওয়া যায়, আর চীনা হাঁসটা এভরিডে। ধন্যবাদ। এবং এই পাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম অনেক ধরনের কাবাব আইটেম। এবং আমরা প্রায় শেষের দিকে, এবং শেষে যেটা দেখতে পাচ্ছি একদম শেষ মুহূর্তে, সেটা হচ্ছে গরুর তেহারি ওই পাশে বিক্রি হচ্ছে। তেহারির দোকান মনে হয় একটা এখানে, যে গরু দাম লেখা আছে, গরুর তেহারি বল 300 টাকা, গরুর তেহারি বাটি 200 টাকা, এবং এই পাশে আর একটা বক্স, সেটা হচ্ছে 100 টাকা। একটু যদি বলতেন তেহারি কেমন চলছে? আলহামদুলিল্লাহ সব ভালো চলছে। দাম কি এই তিনটাই নাকি? 300 টাকা বল, 200 টাকা বাটি, আর 100 টাকা হচ্ছে কাগজের প্যাকেট। দর্শক, এই ছিল চকবাজার ইফতার বাজার থেকে সর্বশেষ। আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে যুক্ত হবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ইত্তেফাকের সঙ্গে থাকবেন।